প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে এই যে আগস্ট মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো স্কুল থেকে দিয়েছে সেগুলোই এখানে আলোচনা করা হবে দেখো আজকের বিষয়ে চলে যাই সরাসরি তো এখানে আছে ঠিক উত্তর নির্বাচন করো এখানে একের দাগের একেরটা আছে হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো এখানে যে অপশনগুলো দেওয়া আছে সোনা তামা লোহা অ্যালুমিনিয়াম এই তিনটের মধ্যে হচ্ছে লোহা এটা উত্তর হবে গয়েরটা লোহা হচ্ছে লোহা হেমা হচ্ছে আকরিক হেমাডাইট এরপর আয়তন পরিমাপের একক হলো। গ্রাম সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ঘন সেন্টিমিটার আয়তন পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার এর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে একের তিনেরটা অবিশুদ্ধ রক্ত যে রয়েছে যে সে রক্তে অক্সিজেনের তুলনায় কার্বন অক্সাইড বেশি থাকে তাকে বলা হচ্ছে কি অবিশুদ্ধ রক্ত এর পরবর্তী দুয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে এখানে দেখো দু এক একটা এসআই পদ্ধতিতে বলের একক কি। না উত্তর হবে নিউটন এর পরবর্তী দুই হাজারের দু একটা জলের গভীরে গেলে জলের তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয় কারণ গভীরতা যত বাড়বে চাপও ততই বাড়বে এরপরে দুই তিন তিনেরটা মানব দেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায় মাথার খুলিতে অচল অস্থিসন্ধি দেখা যায় এরপর আছে তিনের দাগে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তর হলো দেখো ওখানে তিনের দাগের এক একটা বলেছে শূন্য দশমিক শূন্য নয় বর্গমিটার ক্ষেত্রফলে ফলে নব্বই নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো তো এখানে উত্তর আমরা জানি চাপ সমান কি চাপ সমান বল বাই ক্ষেত্রফল সুতরাং চাপ সমান এখানে নব্বই বল ওখানে নব্বই নিউটন এখানে বলে দিয়েছিল যে নব্বই নিউটন বল প্রযুক্ত তাই বলের জায়গায় কি লিখব নব্বই নিচেতে এই যে ক্ষেত্রফল এখানে শূন্য দশমিক শূন্য নয় বর্গমিটার ক্ষেত্রফল বলেছিল তাই শূন্য দশমিক শূন্য নয় এটা হলো এরপর নিউটন পার বর্গমিটার এরপর এখানটা কাটাকাটি করে এক হাজার নিউটন পার বর্গমিটার এটাই হবে এর উত্তর এর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে দেখো রক্তের কাজ কি কি উত্তর রক্ত দেহের বিভিন্ন কলাকোষে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে প্রতিটি কোষে খাদ্য রস প্রেরণ করে মানব দেহের সেত রক্তকণিকা রোগ রোগ জীবাণু ধ্বংস করে এবং অনুচক্রিকা রক্ত জমার মাধ্যে সাহায্য করে এগুলো হচ্ছে রক্তের কাজ এর পরবর্তী যে প্রশ্নগুলো তোমাদের আছে সেগুলি হলো তিনের দাগে এই চারের দাগে তিন চারটি বাক্যে উত্তর দাও এখানে আছে বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এখানে আছে বাইরে থেকে প্রযুক্ত যে কারণে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে বলের মান যত বেশি হবে বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রাও তত বেশি হবে এই হলো এখানে বল মানে বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো এটার উত্তরে এখানে তোমরা ভালোভাবে লিখে নাও খাতায় এর পরবর্তী যে আছে চারিদাকে দু একটা দেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে ঠিক ছোটো করেই দেওয়া আছে এগুলো লিখে নাও যে মানব দেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়ায় ফুসফুস কাজ করে মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে গেলে ফুসফুস কাজ করে এই শ্বাস প্রশ্বাসে পিং পঞ্জর পেশি এবং মধ্যচ্ছদা পেশি আমাদের সাহায্য করে এগুলির সাহায্যে একেবারে আমাদের বুকের নিচে বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয় তখন বাতাস ভেতরে ঢোক ঢোকে একে প্রশ্বাস বলে আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় তখন বাতাস ভেতর থেকে বেরিয়ে আসে একে বলে নিঃশ্বাস দেখ এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তী ভিডিওতে পরবর্তীভাবে নতুনভাবে দেখা হবে